সুপ্রিয় শ্রোতা মণ্ডলী রেজাল করিম আবরারের জবাব ছয় প্রসঙ্গ জাল হাদিসে কবল রসুল্লাহ রসলাত এই শীর্ষে যে বই আছে মুজফ্ফরবিন মোহসেন হাবিদাহুল্লাহ সে বইকে কেন্দ্র করে যে ভিডিও ধারাবাহিক পর্যায়ে করছে সেটার জবাব আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি পর্ব আজকে ছয় এই জবটা দিচ্ছি মূলত রেজাল করিম আবরারের এগারো নম্বর ভিডিওর জবাবে প্রথমে দুটো কথা প্রথম কথা হচ্ছে এটা যে রেজাল্ট করিম আবরারের আমি প্রত্যেকটা ভিডিওর জবাব দেব। প্রত্যেকটা ভিডিওর জবাব দেবো সিরিজ মানে তার এগারো নম্বর আগে বারো নম্বর প্রথমে এরকম চলে যাচ্ছে তার অর্থ এই নয় যে আমরা জবাব দেবো না আমি সে ভিডিওগুলোকেই বেশি পছন্দ করছি যে ভিডিওগুলোকে তিনি সবচেয়েতে ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে সেগুলো জবটা আগে দিচ্ছি আর কিছু কিছু ভিডিও আছে তার যেগুলো অনার্থক ওগুলোর জব আসবে এর জন্য একটু লেট করছি কেননা উনি যেই দিন নয় নম্বর এপিসোড শুরু করে সেই দিন থেকে আমি জবাব দেওয়াটা শুরু করেছি তাই একদিনে সব জব দেবো এমনটা নয় তার প্রত্যেকটা পর্যালোচনা ইনিশিয়াল আসবে আমি সেগুলো নিয়ে কথা বলছি না পিছের ভিডিও নিয়ে তার অর্থ এই নয় যে আমরা সেটা জবাব দিচ্ছি না এড়িয়ে যাচ্ছি বা মেনে নিচ্ছি এমনটা নয় দুই নম্বর একটা বিষয় আজকে যে আলোচনার বিষয় যে ওসমান রদিয়ালতুল্লাহ আনহুকে কি মুজফরদ্দিন মহাসেন বিদাতি বলে আখ্যায়িত করেছেন প্রসঙ্গ দুই আজান প্রসঙ্গে আসেন প্রথমে আমরা এ বিষয়ে অভিযোগটা শুনে নিই তারপরে আমরা আলোচনা অবশ্যই আপনাদের সামনে পর্যালোচনা এবং ব্যাখ্যা এবং একটা টিট ফর টিয়ার্ড শেষের দিকে এনসার এসকে আছে অপেক্ষা করুন আচ্ছা এক মিনিট আচ্ছা এখানকে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই আপনার দেখতে যেন সুবিধা হয় সাহাবি বিদ্বেষী শাহ মুজাফর বিন মুসিনের বক্তব্য যদি ঠিক হয় তাহলে সবচেয়ে বড় বিদাতে হলেন উসমান রাজি আল্লাহ তালু কারণ উসমান রাজি আল্লাহ তালু দ্বিতীয় আজান চালু করেছেন আর উসমান রাজি আল্লাহ তালু যখন নামাজ আজান চালু করেছিলেন তখন মসজিদের মানে যারা মুক্তাদি মুজাফর বিন মুসিন সাহেব ছিলেন না মসজিদের মুক্তাদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ছিলেন না মসজিদের মুক্তাদি আকরাম উজ্জামার বিন আব্দুল সালাম সাহেব ছিলেন না মসজিদের মুক্তাদি মতির রহমান মাদানি ছিলেন না মসজিদের মুক্তাদি ছিলেন সাহাবায়ে کرام বড় বড় কিবার সাহাবাই کرام তারা কেউ উসমান দাদি তাআলার নূরের এই বিষয়ের উপর আপত্তি করেননি বরং সবাই স্বীকার করেছেন এবং যুগ যুগ থেকেই আমল চলে আসছে সবাই এটা মেনে নিয়েছেন তাহলে এক নম্বর বিদআতের জনক হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই নম্বর সকল সাহাবায়ে کرام সাপোর্ট করে সব সাহাবা کرام বিদআতি হয়ে গেলেন আপনি চিন্তা করেন কত জঘন্য কথাবার্তা শায়খ মুজাফফর বিন মুসিন সাহেবদের স히 চেতনা আড়ালে। সহি স্লোগানের আড়ালে ওনারা উম্মাহকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা চিন্তা করছেন কি দর্শক একদম সাহাবা একরামের আমল কি বলে দিচ্ছেন অথচ আল্লাহর নবী কি বলেছেন হাদিসে ইন্নাহু মাইয়াইশু মিনকুম বা'দি ফসাইরাখতিলা ফাকাসীরা তোমরা আমার পর যারা পৃথিবীতে আসবে অনেক মতানক্য দেখতে পারবে কি করবে তখন

নিজের রং লাগিয়ে তার নিজের ভাষা তার রাগ রাগঘব সবগুলো প্রকাশ করে আপনারা শুনেছেন এখানে তিনটে অভিযোগকে আমরা নিয়েছি আলোচনার মধ্যে থেকে প্রথম যে শেখ মুজফর বিন হোসেন হাফিজাহুল্লাহ ওসমান বিন আফান ওদ ইসলামের তৃতীয় খলিফাকে বিদাতি বলেছে দুই নম্বর যে এই আজানটাকে কেউ বিদাত বলেনি কোনো সালাপ থেকে কেউ প্রমাণিত নয় তিন নম্বর যে এই কারণে বিন হোসেন তিনি খারেজও হয়ে গেছে তারপরে দাজ্জাল কাজজাব মিথ্যু করে অনেক কিছুই তো আছে তো আসেন প্রথমত শেখ মুজফ্ফরবিন মোহসেন হাফিজুল্লাহ কী বলেছে সেটা আমি জালহাদি কবলে কবল রসুল্লাহ সাল্লি সাল্লামের সলাদ বই থেকে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি মুফতি আবরার একটা কাট করা একটা তথ্য দিয়ে আপনাদের সামনে তিনি আলোচনা করেছে মনে দেখবেন জুমা সালাদকে কেন্দ্র করে বিন মহাসেন তার বই একটা অধ্যায় কায়েম করেছে এবং বইটা দেখবেন দ্বাদশ অধ্যায় বইটার দ্বাদশ অধ্যায় তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে মুজফর বিন মহাসেন হাফিজুল্লাহ তিনি এই আলোচনাটা শুরু করেছেন আমি প্রথম থেকে পড়ছি শেখ মুজফর বিন মহসেন হাফিজুল্লাহ আসলে কি ওসমান বিন আফান রদালকে বেদাতি বলেছেন অথবা তার আজানকে ওসমান বিন আফান রদ তালুর আজান যেটা তিনি চালু করেছেন সেটাকে কি তিনি বেদাত বলেছেন আসেন এইসব মিথ্যুকদের মিথ্যা অবশ্যই উন্মোচিত মানে উন্মোচন হওয়া উচিত আছে আসেন প্রথমে দেখেন কি বলছে প্রথম জুমার সালাতের জন্য দুই আজান দেওয়া অধ্যায় এবার শুরু করছে জুমার সালাতের জন্য দুই আজান দেওয়ার যে প্রথা সমাজে চালু আছে তা সুনতসম্মত নাই সুনতসম্মত বলতে গেলে রসুলের সুন্নতের কথা লেখক উদ্দেশ্য করছে জুমার আজান হবে একটি ইমাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে বসবেন তখন মোয়াজ্জিন আজান দেবে তেরোশো চল্লিশ নম্বর টিকা সৈব খারি হাদিস নয়শো পনেরো আরও অনেক রেফারেন্স দিয়েছে তারপরে বলছে রসুল সাল্লাহ সাল্লাম আউাক্কার ওমার এবং ওমার এর আমলে ওসমান নূর খিলাফতের প্রথম অংশে জুমার আজান একটি ছিল অতপর মানুষের সংখ্যা যখন বেড়ে গেল তখন ওসমান নূর মসজিদের নববীর অনেক দূরে জাওরা নামক বাজারে জুমার পূর্বে আরেকটি আজান চালু করেন তেরোশো একচল্লিশ মোসান্নফিব নাবি সাহেব পাঁচ হাজার চারশো সাতাত্তর এবং অনেকগুলো রেফারেন্স দিয়েছে তার মানে শেখ মুজফর বিন হোসেন হাফেজাউল্লাহ তিনি সুন্নাতি আজান এবং ওসমান বিন আফান রদুল যে আজানটা চালু করেছে দুটোকে ক্লিয়ার করলেন এবার বলছে দেখেন ওসমান বিন আফানের যে দ্বিতীয় আজান এটাকে তিনি বিদাত বলছেন না কি বলছেন দেখে নেন বলছে ওসমান রদাল আনুর যে কারণে আরেকটি আজান চালু করেছিলেন কোথাও উক্ত কারণ বিদ্যমান থাকলে তা এখন চালু করা যায় বিন মহাসানের মূল ফাতোয়া তিনি বলে দিয়েছেন যে ওসমান বিন আফান রদাহ আনহু দ্বিতীয় কলামে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা দ্বিতীয় কলমের প্রথমেই তিনি বলছেন ওসমান বিন আফান যে কারণে দ্বিতীয় আজানটা চালু করেছে এখন যদি সে কারণ বিদ্যমান থাকে অবশ্যই অবশ্যই দ্বিতীয় আজান চালু করা এটা জায়েজ এটা সুন্নাতে ওসমানী তাহলে বিন মহাসান এখন প্রশ্ন উঠতে পারে যে তিনি তাহলে কোন আজানকে বিদাত বললেন তিনি এরপরে আলোচনা করছে যে দ্বিতীয় আজানের ইতিহাস আসলে ওসমান বিন আনহু দ্বিতীয় যে আজানটা চালু করেছিলেন সেইবুখালী উনিশশো পনেরো নম্বর হাদিস সেটা মসজিদ থেকে জাওরা নামক একটা স্থান একটা বাজারের মধ্যে দ্বিতীয় আজান চালু করেছেন কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে আজানটা আছে সে আজানটা হচ্ছে মসজিদের ভেতরে আজান দেয় কোনো মসজিদের বাইরে বাজারে দেয় না এখন এই আজানটা কিভাবে আসলো ওসমান যে মসজিদের বাইরে দিয়েছিল বাজারে দিয়েছিল এই আজানটা হচ্ছে এখন মসজিদের ভেতরে হচ্ছে এটা কিভাবে আসলো এর ইতিহাস তারপরে তিনি লম্বা ইতিহাস টেনেছেন টানার পরে তিনি আবার টানার পরে তিনি বলছেন এবার মুজাফর হোসেন একশো নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আসলে এই যে প্রথা যেটা এখন হুবহু যে প্রথাটা চালু আছে মসজিদের ভেতরে একটা আজান তারপর ইমাম সাহেবের মেম্বারের সামনে গিয়ে দ্বিতীয় আজান তো এই ব্যাপারে বলছেন এবার এইভাবে হাজজাজি ও হাসামি আজান সর্বত্র চালু হয়েছে মানে মুজাফর বিন মহসেন বলছে বর্তমানে আমাদের এই যে এখন এই মুহূর্তে যে আজানটা হচ্ছে এটা আসলে মসজিদের ভেতরে এসেছে এটা হাজাজি আর হিসামি এই দুজন এই আজানটাকে মসজিদের বাইরে ওসমান দিয়েছিল ওটাকে ভেতরে নিয়ে এসেছে এটা মুজাফরের তার গবেষণা তিনি পেশ করছেন অতএব বর্তমানে যে আজান চাল চলছে এটা রসুলের সুন্নাতের আজান নয় মুজাফর তারপরে গবেষণার শেষে তিনি বলছেন অতএব আগে তো ওসমান বিন আফান তো মসজিদের বাইরে দিয়েছিল বাজারে দিয়েছিল এখন মসজিদের ভেতরে আসলো এটা হাজ্জাজার হিসামির এটা হচ্ছে প্রথম চালু করে তাই এই প্রচলিত আজান এটা রসুলের সুন্নাত নয় এরপর বলছে ওসমান এই আজান নয় মানে বিন এইভাবে তিনি বলছেন দেখেন সুতরাং উক্ত বিদাত আজান অবশ্যই পরিত্য রসুল সাল্লা সাল্লামের যুগে যে আজান চালু ছিল আমাদের সবাইকে সেই আজানের দিকেই ফিরে যেতে হবে এই কারণে মুজফ্ফরবিন মহাসেন হাফেজ তিনি বলছেন যে এই কারণেই এই ওসমান বিন আফফানের নামে যে প্রচলিত আজান আছে এটা আসলে প্রচলিত এটা ওসমান বিন আফফানের এর এই সুন্নাত নয় এটা পরবর্তী সময় তারপরে এই সুননাথের পরিবর্তন ঘটিয়েছে তার জন্য প্রচলিত আজানকে হাজি আজানকে হিসামি আজানকে মুজাফর বিন মোহাসেন বলেছে এটা বিদাতি আজান ওসমান বিন আফান রদয়ুর আজানকে বিদাতি বলাও হয়নি ওসমান বিন আফানকে বিদাতি তো অনেক পরের কথা কিন্তু এই আবরার সাহেব মানে আসলে তাদের মূল টার্গেট হচ্ছে আহলে হাদিসকে কালার করা আহলে হাদিসদেরকে সমাজের কাছে বিতর্কিত করা কেন কেন হানাফি মাঝাব ছেড়ে তাদের ঘরের সন্তানরা কোরআন হাদিসের ছায় তোলা আসছে এটা তাদের সহ্য হচ্ছে না এখন নেই কাজ তো খইভাস কি করবি এখন এসে ফেসবুকের মাধ্যমে ভিডিও করে এখন হাদিসদের তীব্র সমালোচনা উল্টোপাল্টা কথা বলতে থাকে মানে মূলত উদ্দেশ্য তাদের এটাই এখানে আজানকে মুজফরমু হোসেন তিনটে ভাগে ভাগ করেছে একটা সুননাতে আল্লাহ রসুল্লাহরা যান তিনি বলছেন এই আজানটাকে নিয়ে আসা উচিত দুই ওসমান বিন আফানের যে আজান তিনি যেই কারণে দিয়েছেন সেটাকে তিনি জায়াজ বলেছেন বিদাত কোন আজানকে বলেছে যেটা প্রচলিত এখন হাজ এবং যে আজানটা আছে এটাকে তিনি বলেছেন বিদাত কোথায় উসমান বিন আফান ওদের বিদাতই বললেন এত বড় মিথ্যা কথা কীভাবে বলেন ভাই ইলমি আলোচনা ইলমি আলোচনা করেন যতটুক ততটুকি আলোচনা করেন একটা স্ট্যান্ডার্ড পুরে দাঁড়িয়ে থেকে কথা বলেন উসমান বিন আফান রাজি উত্তালকে বলেছে মুজফর বিন মহসেনকে যে জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি কি ওসমান বিন আফানকে বিদাতি মনে করেন দেখি তো কী উত্তর আসে আজীব ব্যাপার এটা তো আঁকিদের ব্যাপার আপনি এই বলে মুজফর ইবিন মহসেনকে খারেজি করে দিলেন মানে আপনি নিজে বুঝেন নাই আপনি নিজের মতো বই পড়ে লেখকের অন্তরের খবর আপনি জেনে নিয়ে আপনি তাকে খারেজি ফতোয়া দিয়ে দিলেন ওরে দাদ জাল ওরে কাজ জাল জালিয়াতি ভাই এই জালিয়াতিগুলো তো আপনারা করছেন মানুষের বইয়ের শব্দকে নিয়ে লেখক যেটা বিশ্বাস করে না তার কাঁধের উপরে সেটা চাপে দিচ্ছেন এটা কাদের এটা কাদের স্বভাব ভাই এটা কোনো মুসলিমদের স্বভাব হতে পারে এভাবে উপহাস করা এইভাবে কুটুক্তি করা এভাবে লেখকের আকিদা না জেনে আপনি লেখকের উপরে আপনি খারেজি ফতো লাগিয়ে দেওয়া আচিব ব্যাপার বুঝতে পারি না ভাই আপনার আলেম মানুষ আপনাদের কথা বলতে হবে দায়িত্বশীল হয়ে দায়িত্ব বোধ আপনাদের থাকতে হবে এই দায়িত্বহীন লাগামহীন কথা লাগামহীন ভাষা আপনারা ব্যবহার করছেন এটা কি আপনাদের জন্য মোটে একটি শোভা পাই আমি তো বুঝি না আজীব ব্যাপার এবার আসেন কিছু টিট ফর ট্যাট অ্যান্সার দিতে শুরু করি এবার যে মুজফরিনোসেন হাফিজ সাহাবা রদি আল তালা আনুকে বেদাতি বলেছে এবং আবরার প্রায় ভিডিওতে একটা দাবি করছে দেখবেন যে আহলাদিসরা সাহাবিদের আমলকে দলিলকে দলিল মনে করে না তাহাবিদের দলিলকে দলিল মনে করে না এটা জব আমি একাধিক বাদ দিয়েছি তার জেনে দেওয়ার প্রয়োজন বোধ মনে করি না যারা স্বয়ং এই কথা লিখতে পারে আপনারা দেখেছেন দেখছেন তাকলিদ কিও কি জাস্টিস তাকু উসমানি হাফিজ আল্লাহ তিনি লিখেছেন যে কোরআন এবং সয়ী যদি যদি ইমাম আবহানিপার মাঝে বিরুদ্ধে চলে যায় একজন সাধারণ আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা যায়জ নয় যাদের নিকটে ইমাম আবহানিপার একটা ফতোয়া আছে আপনার সামনে কোরআন এবং সই হাদিস আছে কিন্তু মাঝহের বিরুদ্ধে চলে গেলে একজন আলেম হওয়ার পরেও আপনি সেটা উপরে আমল করতে পারবেন না একাধিক জায়গাতে বলেছি যাদের কাছে রসুলের মারফুহাদিস শিগ্রহণযোগ্য না মাঝাবের কাছে এরা আবার এসেছে আহ দিকে দিতে তারপরে একটা অ্যান্টিভেনাম আছে আসেন শেখ আমাদের আবরার ভাই মুফতি মোহাদুস মুফাসির দিয়েছেন আমাদের মহাদ্দিস মুফাসসির রেজল করিম আবরার ভাইয়ের একটা ভিডিও আপনাদের শোনাচ্ছি তিনি সাহাবী প্রসঙ্গে কি আকিদা পোষণ করে আপনা নিজে কানে শোনেন আসেন শুনি আমি তো বলি আল্লাহ করিয়েছেন করার মতো না কেন কথাটা কেন বললাম দেখেন করেছেন করার কাছে এসেছেন

আচ্ছা আপনার এখানে শুনেন কথাটা আরেকবার শুনেন দেখেন তিনি কি বলছেন আল্লাহ সুবান ও তালা সাহাবিকে দিয়ে জেনা করিয়েছেন আল্লাহ নাকি জেনা করিয়েছেন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি তিনি কি বলছেন যে আল্লাহ সুবান ও তালা সাহাবীদেরকে দিয়ে আল্লাহ চেয়েছিলেন যে সাহাবি জেনা করুক কথা দেখেন যে সাহাবি বিদ্বেষী এরা তো আল্লাহ সানে গুস্তাকি করে এরা আল্লাহ সানে গুস্তাকি করে আর এরা এসেছে আমাদের ওসমান বিন আফমানকে নাকি আমরা মানি না আমরা বেদাতি বলেছি আশ্চর্য এবার দেখেন আবার শুনেন কথাটা

চিন্তা করেন তিনি ব্যাখ্যা করছেন আর এই সঙ্গে সঙ্গে তিনজন মুফতি সাহেবও বসে আছে একটা মুফতি রেজওয়ান রফিকি মুফতি শামসুদ্দোহা তার সামনে বলছি স্পষ্টভাবে যে আল্লাহ সুবান ও তাল্লা সাহিদ কি সাহাবিকে দিয়ে তিনি জেনা করিয়েছেন এবং তিনি কারণ ব্যাখ্যা করছেন আর এই দুজন মুফতি সাহেব আছে এরা ধর লক্ষণের মতো দাঁড়িয়ে আছে একদম মানে কোনো কথা প্রতিবাদ নেই কেন মুফতি সাহেব এখন কথা বলছে কথা বলা যাবে না সাহাবিদেরকে আল্লাহ করিয়েছেন জালিক আমি এই জন্য বই ভাই বলি ভিডিওটা হয়তো দেখেছেন আমাদের সামনে তোবা করার দরকার নেই আল্লাহ কাঁদবেন যে কথাটা সাহাবির উপরে অপবাদ দিয়েছেন আমরা ওসমান বিন আপ্পানকে বেদাতি বলি আপনি কি বলেছেন ভাই আল্লাহ নাকি যে না করেছেন নাউজিব মিন জালিক এত বড় কথা আমরা তো অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে ভাই একবার তোবা করিয়ে নিয়েন তোবা ভালো মানুষের কাজ এটা আমাদের সামনে করতে হবে এমনটা নয় এটা আপনি গোপনে এই তোবাটা করে নেবেন আসেন আর একটা অ্যান্টিভ্যানাম নাম্বার দুই এখানে মনে রাখবেন যে ওসমান বিন আফান রদল আনহু প্রসঙ্গে তিনি বলছেন এজানকে কি কেউ আর বিদাত্তে বলেছে ভাই মোসানাবিবিন আবিসবা নিয়ে এত বাড়াবাড়ি করেন হ্যাঁ ইমাম বুখারি উস্তাদ মুবিন আবি সাহেব মুসান্না বিবিন আবি সাহেবা ভাই মুসান্না আবি সাহেব একটু অধ্যায় কায়েম করেনি আইবাকার ইবনী আবি সাহেব তিনি রচনা করেনি ওখানে তিনি হাদিস আসান নিয়ে আসেনি যে এই দ্বিতীয় আজানকে কোন কোন সাহাবি কোন কোন আজানকে বিদাত বলেছে আমরা যদিও বিদাত বলছি না ওসমান বিন আফানুর এই আজানকে আমার দ্বিতীয় আজান প্রসঙ্গে দীর্ঘ পঞ্চাশ মিটার আলোচনা আছে শুনে নেবেন ডিটেলস আলোচনা করছি না মুস্তান ইবন আবি সাহেবা দু হাজার আটশো পরপর একদম হাদিসগুলো বর্ণনা আছে ওসমান বিন আফান রদুল্লাহ তালা আনুর এই আজানকে ইবনু ওমর রদুল্লাহ তানু তিনি বিদাত বলেছেন নাফেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আজান প্রসঙ্গে তিনি ইবনু ওমরে কল ধরে বলেছে যে ইবনু ওমর বেদাত বলেছে হাসান বাসরি থেকেও একটা কল পাওয়া যায় যে তিনি এজেন্টটাকে বেদাত বলেছে তো ভাই এখন হাসান বাসরি ইবনু ওমর ওসমান বিন আফফানের এই আজানটাকে বেদাত বলেছে এই জন্য কি আপনি এখন তাদেরকে খারিজি ফতোয়া দিয়ে দিবেন আজীব ব্যাপার এই মানে কি মানে

আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি সৈহুল বুখারির ব্যাখ্যা করতে গিয়ে বুখারির এগারোশো তিরাশি নম্বর হাদিস স্নেক ফাউন্ডেশন এগারোশো নম্বর হাদিস ভালোভাবে পড়বেন উমদাতুল কারি থেকে আমি দেখাচ্ছি আপনাকে তারপরেও উমদাতুল কারীর মধ্যে বিস্তারিত আলোচনা করছে ওই হাদিস প্রসঙ্গে মাগরিবের আজানের পর যে সময়টা থাকে দুই রাকাত নামাজ পড়া যাবে কি যাবে না তো এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার পরে আমরা সকলের জন্য আল্লাহ নবী তিনি বলছেন তোমরা মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো যার ইচ্ছে সে পড়বে একতের আছে এটা মুস্তাহাব কেউ পড়তে চাইলে পড়তে পারে যার ইচ্ছা সে পড়বে না স্পষ্ট বর্ণনা মজুদ আছে এই হাদিসটা আনা পরে উন্দতুল কারিতে ইব্রাহিম নাকুই রহমুল্লার কল নিয়ে এসে প্রমাণ করছেন যে এই হাদিসটা হচ্ছে ইব্রাহিম নাকুই তিনি বলেছেন যে এই দুই রাকাত নামাজ পড়া এটা হচ্ছে বিদাত ইব্রাহিম নাখর কল নিয়ে এসে আল্লাহের হুকুমের বিরুদ্ধে লাগাচ্ছে আল্লামা বদরুদ্দিন আইন এবং বিদাত প্রমাণ করছে তো ভাই উমদাতুল কারীর মধ্যে যে ইব্রাহিম নাখৈর যে কলটা নিয়ে আসা হলো যে দুই রাকাত নামাজ পড়া মাগরিবের পূর্বে এটা বিদাত অথচ আল্লাহ রসুল সে বুখারির মধ্যে একশো ত্রাশি ইসলাম ফাউন্ডেশন এগারোশো বারো নম্বর হাদিস দ্বারা পুরোহিত আল্লাহ অর্ডার করেছেন আদেশ করেছেন আর আপনারা এই আজানটাকে আপনারা বিদাত বলে দিচ্ছেন তো ভাই এখন আপনাকে কি বলবো যে কারির লেখক বদরুদ্দিন আইনি হানাফি রহিমা হুল্লা তিনি এই সমস্ত সাহাবিদে বিদাতি বলেছেন সমস্ত সাহাবিকে বিদাতি বলেছেন এমনকি আল্লাহ হুকুম দিয়েছে আল্লাহ রসুলকে বিদাতি বলেছে হুস্তিদ করব করবো আপনার মতো আরেকটা বই দেখাই আপনাদের হুজুর আল্লামাদের লেখা বই আহলে হাদিসের আহলে হাদিসের ভ্রান্তি নিরসন মুফতি মৌলানা রফিকুল ইসলাম তিনিও এই মাগরীবের পূর্বে দুই রাকাত নামাজ পড়ার প্রসঙ্গে আলোচনা করতে 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 এক কলটা নিয়ে বলছেন পরিষ্কার পূর্বে দুই রাকাত নামাজ পড়া অথচ আল্লাহ রসুল অনুমোদন হাদিসে আছে তার মানে কি আপনারা আল্লাহ রসুলকে বিদাতি বলছেন প্রমাণটা দেখে নিন মাগরীবের পূর্বে দুই রাকাত নামাজ পড়া বিদাত আহ ভ্রান্তি রফিকুল ইসলাম মৌলানা রফিকুল ইসলাম তিনি এই কথা বলেছেন আরো অনেক আছে আরেকটা বই দেখে আপনাদেরকে এর হচ্ছে তাজালিয়াতে সবদার দেবন্দীদের মোহতাবের কিতাব আমিন ওকার লেখা আল্লামা আমিন ও লেখা এই বইটাতে কি লিখেছে দেখেন ঠিক এই কথাটাই তিনিও এখানে পরিষ্কারভাবে বলেছেন আপনাদেরকে দেখাচ্ছি এক মিনিট আপনারা ধৈর্য ধারণ করেন এইখানেই এইখানে তাজালিয়াতে শাব্দের ষষ্ঠ খণ্ড আপনার দেখতে পাচ্ছেন পৃষ্ঠা নাম্বার চারশো উনত্রিশে দেখেন মাগরীবের এখেন এই দুই রাকাত নামাজ পড়তে নিষেধ করেছেন এমনকি বিদাত বলতেন এমনকি বিদাত বলতেন ইব্রাহম নার কল নকল করে এই মাগরিবের পূর্বে দুই রাকাত নামাজ পড়াকে বিদাত বলেছে অথচ বুখারির মধ্যে আল্লাহ রসুল্লাহের আদেশ প্রমাণিত আছে আব জাবের বিন আবদুল্লাহ রদুল তালা আনহু আবু হুরাইরা বিন কাব এরকম অনেক সাহেবের কথা নকল করা হয়েছে মিসকাতুল মাসাবি মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সাহাবীদের আমল দেওয়া হয়েছে যে সব সাহাবিরা মাগরীবের পূর্বে দুই রেখা নামাজ আর আপনাদের হুজুররা ইব্রাহিম নখের কন নকল করে এটাকে বিদাত হিসাবে ঘোষণা করছে বা বিদাত নিয়ে আসছে তার মানে কি আপনাদের হুজুররা বেদাতি বলছে সাহাবিদেরকে আজীব ব্যাপার যখন আপনার মতো ইস্তে করি আসেন আর একটা কথা বারবার একই কথা তারা যেহেতু বলে তার জন্য আজকে আপনাকে নিয়ে এসেছি দেখেন একটা কথা নিয়ে আসি এদের নিকটে সঙ্ মহম্মদ কথা এতে গেছে দলিল নয় সাহাবিদেরকে বিদাতির কথা বলছেন আশ্চর্য হয়ে যাচ্ছে একজন মুকালদিদ বারবার ফোন করছে দেখছে আমি লাইভে আছি আর মুকালদিদকে আমি ভালো চিনি বারবার ফোন করে ডিস্টার্ব করছে যেন আমার মানে লাইনটা কেটে যায় দেখেন এটা হচ্ছে দার্সে তিরমিজি ফোন করে চলে যাচ্ছে এটা হচ্ছে দারসে তিরমিজি আল কাউসার থেকে প্রকাশনী আল কাউসার থেকে প্রকাশন হয়েছে দার্সে তিরমিজিটা পৃষ্ঠা নাম্বার বাহাত্তর দ্বিতীয় খণ্ড কি লিখছে দেখেন দার্সে তিরমিজিতে আমি দেখাচ্ছি এক মিনিট কি লিখছে দেখেন আলোচনা করতে গিয়ে সরাসরি বলেই দিয়েছেন যে আমাদের জন্য ইমাম আবহানি পর রহমার এ কথা প্রয়োজন রসুল সাল্লামের হাদিস যথেষ্ট নয় একজন হানাফি বিদ্যান তিনি আলোচনা করতে করতে এখানে বিস্তারিত আছে মানে আলোচনা হচ্ছে তার মধ্যে বসে আঙ্গুল ইশারা করার ব্যাপারে মানে করতে হবে কি হবে না তো একজন হানাফি বিদ্যান দেখছে তাদের হানাফি ফিক থেকে এমন কিছু ফতো নাই তাই তিনি বলছেন আমাদের নিকটে ইমাম আবহনীপার কথাই যথেষ্ট হাদিস সোনার সুনানিতে পেয়েছি তো কী হয়েছে আমাদের কাছে আল্লাহ রসুলের হাদিস দরকার নাই ইমাম আবহনীপার কথাটাই যথেষ্ট আসেন আপনাদের কাছে আরও বেশ কিছু প্রমাণ নিয়ে আসি যে হানাফিদের নিকটে সাহাবিদা হুজ্জত কি হুজত না আমি দেখালাম আল্লাহ রসুলই হুজ্জত না এরা আল্লাহ রসুলকে পর্যন্ত বিদাতি বলেছে সাহাবিকে বিদাতি বলেছে আরও কিছু আপনাদের কাছে দলিল নিয়ে আসি এই দার্সে তিনি যে খুলবেন দ্বিতীয় খণ্ড বিরানব্বই পৃষ্ঠা এই বিরানব্বই পৃষ্ঠা আর অষ্টাশি নম্বর পৃষ্ঠা খুলবেন আপনাদেরকে দুটো কল দেখাচ্ছি যেহেতু বারবার একই অভিযোগ আসছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন বারবার অভিযোগ আসছে আমাদের কাছে যে আমরা নাকি সাহাবি দিকে মানিনি দেখেন হানাফিদের বই দেখেন তাক উসমানির বই দার্সে তিরমিজি দেখেন তিনি কি লিখছেন পরিষ্কার লিখছেন আর দ্বিতীয় অংশ আবু হুরেরা রদিল্লাহ আনহুর ওপরে মাওকুব। তিনি ইমারের পেছনে ফাতে পড়ার ব্যাপারে বলেছেন তুমি মনে মনে পড়ে নাও ইকরা ফি মনে মনে পড়ে নিও এটি তার নিজস্ব ইস্তেহাদ নিজস্ব ইস্তেহাদ এর বিপরীতে দলিল হওয়ার যোগ্যতা রাখে না আবু হুরা ইস্তেহাদ তাদের নিকটে দলিল নয় আরেকটা দেখেন একজন সাহাবির নাম দেখাই অনেকগুলো আছে আমি দেখাতে দেখাতে শেষ করতে পারবো না প্রচুর আছে এই ধরনের যে সাহাবিদের কথা তাদের নিকটে হুজ্জত না দেখেন এটা অষ্টাশি নম্বর পৃষ্ঠায় কি লিখছে অষ্টাশি নম্বর পৃষ্ঠায় একই কথা লিখছে দেখেন দ্বিতীয় বর্ণটা সহি তবে এর দ্বারা সাফি রয়মাহুল্লা ও অন্যদের মতের ওপরে স্পষ্ট দলিলের মারফু হতে পারে না কারণ এটা উবাদা রদেলতলা আনহুর ব্যক্তিগত ইস্তেহাদ পরিষ্কার এ ধরনের আমি কয়েকশো ইবারত হানাফিদের বই থেকে দেখাতে পারবো যে তারা স্বয়ং আমি তো বলেছি যে তাদের নিকটে মাঝধাবের বিরুদ্ধে যদি আল্লাহর হাদিসও চলে আসে সে হাদিস আল্লাহর হলেও তারা মানবে না স্পষ্ট লেখা আছে এখানে আবু হুরাইরা উবাদা বিন সামিতের দুজন সাহাবির কথা নকল করলাম দেখালাম আপনাদেরকে তাদের বই থেকে তারা বলছে যে এটা আবু হুরাইরার ইস্তেহাদ এটা বিন সামিতের ইস্তেহাদ এটা আমাদের নিকটে হুজ্জাত নয় স্পষ্ট তারা বলছে আশ্চর্য যারা এইসব লিখে থাকে আবার আমাদেরকে বলছে আমরা নাকি সাহাবিদেরকে মানি না যারা বলছে আল্লাহ নাকি সাহাবিদের দে সাহাবিকে যে করে নিয়েছেন ওরা নাকি খুব সাধু পুরুষ আজীব আমি আগেও বলেছি এখনও বলছি প্রত্যেকটা মানুষ যে লিখবে সে ভুল করবে যে কথা বলবে তার দ্বারা ভুল হবে কিন্তু যে যে আকিদা পোষণ করে না তার ওপরে হিংসার বশবর্তী হয়ে তার কাঁধে চাপিয়ে দেওয়া এটা কতটা যে ইনসাফ এটা আমাদের আলেম সমাজকে একটু ভাবতে হবে আজকে হাজার হাজার হানাফিরা আহ্লাহিস হওয়ার মূল কারণ হচ্ছে এটা যে তাদের কথাবার্তার মধ্যে প্রতারণা থাকে অতিরিক্ত বাড়াবাড়ি থাকে অনেক কারণ আছে হানাফি থেকে আহ্লাহ হওয়ার এবং হানাফি মাঝাব থেকে আস্তে আস্তে সকলে আহ্লাহ হয়ে যাচ্ছে বিশেষ করে যুবকরা অনেকগুলো কারণ আছে এদের ভাষা এদের ল্যাঙ্গুয়েজ এই যে এদের মানে মানে অনেকগুলো কারণ আমি বলছি তার মধ্যে এগুলো একটা কারণ তাই প্রতারণা করে কখনো কোনো আদর্শের সঙ্গে মোকাবেলা করা যায় না যদি আদর্শকে মোকাবেলা করতে হয় দলিল প্রমাণ সঠিকভাবে পেশ করেন তখনই আদর্শের উপরে একটা বিজয় লাভ করতে পারে মুফতি আবুরাজ সাহেবের সঙ্গে আমার জাতিকোন সম্প মানে কোনো শত্রুতা নেই ইলমি ইখতলাফ তার জন্য খুব কর্কশকণ্ঠী তিনি যেহু কথা বলতে পারেন অত না বললেও আমিও কিছু দু চারটে কথা তাকে বলেছি হয়তো বা এটা আমার নিজের অন্তর থেকে আমি কখনোই বলি না এইভাবে রাগ বিদ্বেষ কিছুই রাখি না তারপরেও বলবো যে ভাইজান এইগুলো ফালতু এই মিথ্যা অভিযোগগুলো দিয়ে আহ্লাদি সমাজকে যদি খারাপ কিছু করব ধারণা করেন এটা হবে না এটা পারবেন না যতদিন আমরা আছি ইনশাল্লাহ এইভাবে জবাব দিতে থাকবো আর একটা একটা করে আপনাদের গোমুফাঁস হতে থাকবে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও